জালুকাঠির নলছিটিতে শরীরের সঙ্গে সিলিন্ডার বেঁধে করোনা আক্রান্ত মাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলে জিয়াউল হাসান টিটুকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার। মা এবং তার সন্তানকে নিয়ে করা সংবর্ধনা অনুষ্ঠানটি নিজের জীবনের সেরা আয়োজন বলে জানান ইউএনও। এদিকে এ ধরনের আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন টিটু ও তার মা। গত 17 এপ্রিল শরীরের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে করোনা আক্রান্ত মা রিহানা পারভিনকে ঝালকাঠির নলছিটি বাড়ি থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ছেলে টিটু। মা ছেলের হাসপাতালে যাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফরিদপুরে বাড়ছে পেঁয়াজের দাম, এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। এজন্য কিছু ব্যবসায়ী কৃষক ও করোনার বিধিনিষেধকে দুষছেন। বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা বলছেন নজরদারি বাড়লে নিয়ন্ত্রণে থাকবে পেঁয়াজের দাম। দেশের পেঁয়াজের চাহিদার 30% পূরণ করে ফরিদপুর জেলা। জেলার সব উপজেলাতেই পেঁয়াজ আবাদ হয়। কৃষি বিভাগের হিসেবে গত বছর জেলায় 37,678 হেক্টর জমিতে 5,05,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। আর চলতি বছর 40,097 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 5,89,185 মেট্রিক টন। কৃষকগণ এই বছরে ভালো পেঁয়াজের ফলন পেয়েছেন। 40 থেকে 45 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, এটা আমাদের কৃষকদের জন্য একটা ভালো খবর। এইটাকে পুঁজি করে কেউ পরবর্তীতে দাম বাড়ানোর চেষ্টা করে, সেটা আমাদের জাতীয় বাজার ব্যবস্থায় ভালো হবে না। এরপরও ঈদের পর থেকে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহে পাইকারিতে 250 থেকে 300 টাকা বেড়ে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1,700 থেকে 1,800 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। রমজান মাসে আমরা 30 টাকা করে কিনেছি, আজকে 40 টাকা নিচে করে দিবে, এটা মনিটরিং করতে হবে। দেখতে হবে যে কী কারণে এটা দামটা বাড়লো। দাম বাড়ার জন্য সাধারণ কৃষক ও করোনা পরিস্থিতিকে দুষছেন কিছু ব্যবসায়ী। আগে যে দামে বিক্রি করতাম তার চেয়ে এখন বেশি দামে বিক্রি করা লাগছে, বাজারের চাহিদা আমাদের এখানেও কৃষকের থেকে বেশি দামে কেনা লাগছে। সরকার যদি মনিটরিং অবস্থাকে স্থিতিশীল রাখে তাহলে আশা করি বেঁচে দেওয়ার আকাশচুম্বী বাড়ার কোনো সম্ভাবনা নাই। এ অবস্থায় মনিটরিং করলে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা। যে পরিবারে পেঁয়াজ আছে ভারত থেকে না আসলেও আমরা তেমন কোনো সমস্যার মুখে পড়ব না, আশা রাখছি এবং স্বাভাবিক থাকবে। আমরাও সেটা দৃষ্টি রাখছি, প্রত্যেকটা ব্যবসায়ীদের সাথে কথা বলছি। ডিবিসি নিউজ ডেস্ক।